গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো তো যাই হোক আমি আবারও চলে এসেছি আমাদের অনলাইন ক্লাসে নতুন আরও একটা ভিডিও নিয়ে এখন আমি তোমাদের ক্লাস নেব ক্লাস থ্রির বাংলা ঠিক আছে বাংলার যে টেক্সট বুক সেটা তো আগে আমরা তো অনেকগুলো গল্প পড়েছি তো আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন চ্যাপ্টারে নতুন গল্প পড়ব ঠিক আছে গল্পটার নাম হচ্ছে কি না গন্ডার শিকার গন্ডার শিকার ঠিক আছে গন্ডার কি গন্ডার হচ্ছে একটা পশু আমরা প্রত্যেকে জানি বা একটা জন্তু আমরা জানি তো সেই গন্ডার কিভাবে শিকার করা হয় সেটাই এই গল্পটার মধ্যে দিয়ে আমরা পড়বো ঠিক আছে দেখো কে লিখেছে দেখো তেজেশ চন্দ্র সেন তাহলে গন্ডার শিকার কে লিখেছেন তেজেশ চন্দ্র সেন তো এই গল্প গল্পটা পড়ার আগে আমরা এই গল্পটার মানে মূল ভাবটা কি সেটা একটু জেনে নেব ঠিক আছে দেখো কি বলেছে এখানে গন্ডার একটি অদ্ভুত প্রাণী এমন মোটা চামড়ার জন্তু পৃথিবীতে আর একটাও নেই মানে গন্ডার হচ্ছে একটা অদ্ভুত ধরনের প্রাণী প্রাণী যার মানে তার এমনই মোটা চামড়া যে পৃথিবীতে আর কোন প্রাণীর এত মোটা চামড়া নেই ঠিক আছে প্রাচীনকালে শিকারীরা গন্ডারের চামড়া দিয়ে ঢাল তৈরি করত। এহেন মানে বিভিন্ন আর কি শিকার শিকারীরা ব্যবহার করতো আর কি এহেন প্রাণীটিকে আফ্রিকার বন্য মানুষরা কিভাবে শিকার কর করত তারই গল্প বলা হয়েছে ঠিক আছে তো এই প্রাণীটিকে আফ্রিকার বন্য মানুষেরা কিভাবে শিকার করতো সেই গল্পটাই এখানে বলা হয়েছে তাহলে বোঝা গেল মোটামুটি গল্পটার মধ্যে কি আছে যে গল্পটা অ্যাকচুয়ালি মানে কি আছে গল্পটার মধ্যে চলো তাহলে এবার দেখি পড়েনি খুব বড় একটা কাজ করে এলে আমরা বলি মারিত গন্ডার লুটিত ভান্ডার মানে এটা কি বলতো এটা হচ্ছে একটা প্রচলিত কথা যে মারিত গন্ডার লুটিত ভান্ডার মানে কেউ যদি একটা খুব বড় কাজ করে ফেলে মানে আমরা তো দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেকই প্রচলিত কথা বলি ঠিক তেমনি এটাও কি হচ্ছে একটা প্রচলিত কথা কথা ঠিক আছে তারপরে দেখো শিকারীরা জানে গন্ডার শিকার করা কেমন শক্ত কাজ মানে এটা শিকারীরা জানে যে গন্ডার শিকার কতটা শক্ত ভান্ডার লুট করার মতোই তাতে বিপদ অনেক ভান্ডার লুট মানে হচ্ছে দেখো আগেকার দিনের রাজ রাজাদের দেখবে অনেক সোনার সোনা গয়না হিরে মুক্ত জহর সেই সমস্ত কি থাকতো ভান্ডার থাকতো তো কী হতো না যারা বড় মাপের ডাকাত তারা কিন্তু এগুলো লুট করতো তো সেটাই বলা হয়েছে যে ভান্ডার লুট করা যতটা বিপজ্জনক গন্ডার শিকারও কিন্তু ঠিক ততটাই বিপজ্জনক গন্ডার শিকারের প্রধান বিপদ গন্ডারের গু ঠিক আছে একবার চাপলে তার কাছে যায় দেখতে প্রথম সে চেষ্টা সাধ্যকার পেলে করে পালাতে মানে অবশ্যই কোনো পশুকে যদি কেউ মারতে আসে মানে কোনো শিকারি ধরো মারতে যায় তো সে তো শিকারীকে দেখে পালাবেই ঠিক আছে কিন্তু পালাতে গিয়ে যখন সে বোঝে পালিয়ে প্রাণ বাঁচানো শক্ত তখন সে মুখ ঘুরিয়ে শিকারির দিকে ফিরে দাঁড়ায় সোজা হয়ে মানে যখন কি হচ্ছে না গন যখন ধরো গন্ডারকে শিকার করতে আসছে তখন সে পালিয়ে যেতে চেষ্টা করে ন্যাচারালি আমাদেরকে যদি কেউ মারতে আসে আমরাও পালিয়ে যেতে চেষ্টা করব। ঠিক তেমনি কিন্তু যখন গন্ডার দেখে যে তার পালিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই তখন কি করে সে শিকারির দিকে আক্রমণ করার চেষ্টা করে বা তার দিকে ঘুরে দাঁড়ায় কিছুক্ষণ থাকে তার দিকে এক তাকিয়ে মানে গন্ডার কি করে কিছুক্ষণ দিকে এক তাকিয়ে থাকে তারপরে নাকের নাকের খরক বাগিয়ে সোজা ছুটে আসে শিকারির দিকে দেখো গন্ডারের ছবিটা ভালো করে দেখো এই দেখো নাকের এতে কি আছে খরক এটাকে বলছে তো কি হচ্ছে না শিকারীর দিকে ছুটে আসে বন্দুকের গুলিতে তাকে কাবু করতে পারলে শিকারি বেঁচে যায় শিকারি বেঁচে যায় যদি সে ভয় পায় বা হাতের বন্দুক যদি একবার কাঁপে কি গুলি ছুটতে যদি একটু দেরি হয় কিংবা গুলি যদি বে জায়গায় গিয়ে লাগে তাহলে শিকারীর আর রক্ষা থাকে না মানে গন্ডারকে যদি মারতে হয় তাহলে একবারেই তো একবারেই মারতে হবে ঠিক আছে কোনোভাবে যদি ধরো বন্দুকের গুলিতে যদি কাবু করে দিতে পারে ভালো কিন্তু এখানে কী বলেছে যে না গন্ডারের চামড়া কিন্তু ভীষণ শক্ত ঠিক আছে গুলি লাগতে কিন্তু মানে একটু সমস্যা আছে আর কি গুলি কিন্তু নাও লাগতে পারে তো সেই গুলি যদি মিস হয় একবার বা যদি শিকারি হাত কেঁপে ওঠে বা গুলি ছুটতে যদি একটু দেরি হয় তাহলে কী হয় না শিকারিরা আর রক্ষে থাকে না গন্ডার তখন উপর তাকে ঘাড়ের ছিঁড়ে ফেলে মানে গন্ডারের মানে গন্ডার কি করে না শিকারীর ঘাড়ের উপর উঠে পড়ে এবং তার খড়গ দিয়ে গুঁতিয়ে তাকে কি করে ছিঁড়ে ফেলে তারপরে দেখো গন্ডারের গায়ে যেখানে সেখানে গুলি করলে কিছুই হয় না তাদের পায়ের চামড়া যেমন পুরু তেমনি শক্ত মানে দেখো গন্ডারের চামড়া এত মোটা যে তাদেরকে কিন্তু কি হয় না গুলি করলেও কিন্তু কিছু হয় না ঠিক আছে আবার দেখো গন্ডারের পায়ের চামড়া হচ্ছে সব থেকে পুরু মানে অর্থাৎ মোটা এবং শক্ত সেই চামড়ায় লেগে জোরালো বন্দুকের গুলিও ফিরে আসে মানে এতটাই শক্ত যে সেই গুলি কি হয় না গন্ডারের পায়ে লেগে সেটা আবার ফিরে আসে যারা ভালো শিকারী তারা গুলি করে গন্ডারের মাথায় দু চোখের অথবা তার ঘাড়ে ঠিক আছে দেখো গন্ডার শিকার করতে গেলে কিন্তু কিন্তু শিকার করতে পারবে না যারা শিকার করতে আর কি মানে প্রচুর পটু যাদের একদম সিদ্ধ হস্ত মানে যারা একদম পুরো যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু একমাত্র গন্ডার শিকার করতে পারবে আর গন্ডার শিকারের কিন্তু অর্থাৎ গন্ডারের কোন কোন জায়গাগুলোয় মার গুলি মারলে গন্ডার কাবু হবে সেগুলো কিন্তু জানতে হবে ঠিক আছে দেখো কোথায় কোথায় মারলে গন্ডারের মাথায় দু চোখের মাঝখানে অথবা ঘাড়ে তাহলে এই জায়গাগুলোয় মারলে তবেই কিন্তু গন্ডার কাবু হবে নালে কিন্তু হবে না ঠিক আছে দেখো তারপর সেরকম জায়গায় গুলি লাগলে এক গুলিতেই গণ্ডার শেষ মানে এই জায়গাগুলোয় যদি গুলি লাগে তাহলেই কিন্তু গন্ডার শেষ তারপরে দেখো সিংহ বাঘ বা বনের অন্য কোনো শত্রুর সঙ্গে লড়াই করবার জন্য গন্ডারের অস্ত্র তার খড়ক মানে সেই নাকের এটাই দেখো ছবিটা এখানে দিয়েছে মানে বনের বিভিন্ন পশুর সঙ্গে মারপিট করার সময় কি হয় বাঘ বলো সিংহ বলো বা কোনো শত্রুর সাথে লড়াই করার সময় তার অস্ত্র কী হচ্ছে খড়ক যেমন তাতে তার তেমনি তা শক্ত যেমন তাতে ধার তেমনি তা শক্ত মানে এই খড়কটা কি যেমন ধার ঠিক তেমনি শক্ত এই খড়ক কোনো কোন গন্ডারের দুটি থাকে কারো বা থাকে একটি মানে কোনো গন্ডারে দুটো থাকে আবার কোনো গন্ডারের একটা থাকে ভারতীয় গন্ডারের আর আফ্রিকার গন্ডারের খড়ক হচ্ছে দুটি ঠিক আছে মানে ভারতে যে সমস্ত গন্ডার গুলো থাকে তারা হচ্ছে এক সিংহ গন্ডার আমরা বলি না জলদাপাড়ায় থাকে এক সিংহ গন্ডার কিন্তু আফ্রিকা যেগুলো থাকে সেটা হচ্ছে মানে দুটো খড়ক থাকে আর কি ঠিক আছে তারপরে দেখো এই খড়কটি এক অদ্ভুত জিনিস শুনলে অবাক হবে গন্ডারের খড়ক লোম দিয়ে তৈরি লোমগুলি আছে পরস্পরের গায়ে মিশে অত্যন্ত মানে খড়কটা তাহলে হয়ে কি দিয়ে তৈরি বলছে লোম দিয়ে তৈরি তাতেই শক্ত হয়েছে হাড়ের মতো মানে লোম দিয়ে তৈরি তাতেই এত শক্ত ভাবো তাহলে কতটা শক্ত খড়কটি কিন্তু হাড় নয় নাকের ওপর বসানো আছে আলগাভাবে শিমুল গাছের কাঁটা যেমন শিমুল ছালের উপর আলগা বসানো থাকে এও তেমনি গন্ডার মেরে চার পাঁচ দিন ফেলে রাখার পর যদি খড়ক ধরে টান দেওয়া হয় তাহলে মাথা থেকে খড়কটি আলগা হয়ে উঠে আসে তাহলে দেখো কি বলেছে যে খড়কটা কিন্তু কোনো হার নয় গন্ডারের ঠিক আছে এটা কি নাকের উপর বসানো থাকে মানে শক্ত লোম আর কি একের সাথে এক কিন্তু কি থাকে আটকে থাকে শিমুল গাছে শিমুল গাছে তো কাঁটা থাকে তো শিমুল গাছের উপর দেখবে কাঁটাগুলো যেমন থাকে ঠিক তেমনি কি হয় গন্ডারেরও কি হয় কাঁটা থাকে ঠিক আছে এই গন্ডারকে যদি মেরে চার পাঁচ দিন ফেলে রাখা হয় তারপর কিন্তু এই খড়গটা আলগা হয়ে উঠে আসে ঠিক আছে তো আজকে তাহলে আমি তোমাদের এতটুকুই পড়ালাম নেক্সট দিন আবার আমি তোমাদের পরেরটা পড়াবো ঠিক আছে তো এতটুকু তোমাদের পড়া থাকলো আজকে ঠিক আছে তো নেক্সট দিন বাকিটা পড়াবো নিশ্চয়ই খুব ভালো হবে ঠিক আছে প্রত্যেকে ওয়েট করো আর যতটুকু আমি পড়ালাম ততটুকুই বাড়িতে মোটামুটি পড়ো ঠিক আছে টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ